নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। ব্রেকিং একটা খবর আজকে নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। খুবই দুঃখজনক একটা ঘটনার খবর আজকে চলে আসে। আজকে সকালবেলা 10টার সময় সেই ঘটনাটি ঘটে আপনাদের সেই মিজোরামে। মিজোরামে একটি দুর্ঘটনা হয়েছে আজকে। একটা ব্রিজ, একটা রেলওয়ের ব্রিজ, যেটা ট্র্যাক বানানো হচ্ছিল রেল চলাচলের জন্য, একটা ব্রিজ বানানো হচ্ছিল, সেই ব্রিজটা হঠাৎ করে ভেঙে পড়ে যায়। এবং ভেঙে পড়ার কারণে সেই ব্রিজে অন্ততপক্ষে 35 থেকে 40 জন শ্রমিক কাজ করছিলেন। সবাই কিন্তু সেই ইয়ের নিচে, সেই ধ্বংসস্তূপের নিচে চলে আসে। এবং ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ, সিআরপিএফ সবাই সেখানে গিয়ে ঘটনাস্থলে পৌঁছে গেছে। এবং এখন অবধি, অ্যাট প্রেজেন্ট, এখন বাজে অন্ততপক্ষে আপনাদের 4টা অবধি যে খবরটা, সেই খবর মতে প্রায় 23 জন সেখানে মারা গেছেন বলে, 23 জন প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার মিজোরামের সাইরাম এলাকায়, মোট আইজল থেকে 21 কিলোমিটার ধরে সেখানে সেই দুর্ঘটনাটি ঘটে। এখন অনেকেই প্রশ্ন করছেন, এত বড় ব্রিজ রেল যাওয়ার জন্য যেটা বানানো হচ্ছিল সেটা কীভাবে সেটা পড়ল, সেটা অনেকেই প্রশ্ন করছেন। এবং রেল বিভাগের তরফ থেকে সেটা জানানো হয়েছে যে সেটার জন্য এখন আপনাদের ইনভেস্টিগেশন করা হবে, কোথায় গাফিলতি হয়েছে, কোথায় কী মিস হয়েছে যার জন্য এই যে ব্রিজটা যেটা ভেঙে পড়েছে দর্শকবৃন্দ। এবং মিজোরামে যে রেল যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা এখন এটাই বানানো হয়েছে এবং সেই রাস্তার মাঝখানে এই ব্রিজটা পড়ছিল সাইরাং অঞ্চলে। যারা মারা গেছেন বেশিরভাগই সেই যারা এখানে লেবার হিসাবে যারা কাজ করতেন, বেশিরভাগই পশ্চিমবঙ্গের বলে সেটা জানা গেছে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করেছেন সেটা খবর পেয়ে। এখনও সেখানে উদ্ধার অভিযানের কাজ চলছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। হয়তো নিম্নমানের কাজের জন্য সেই ব্রিজটা কলাপস হয়ে পড়েছে বলে অনেকেই সেরকম মন্তব্য করছেন। এখন হয়তো সেটার তদন্ত শুরু হবে। খুবই খারাপ লাগলো, সমস্ত দেশ জুড়ে এই ঘটনাটি নিয়ে চর্চা চলছে দর্শকবৃন্দ। খুবই খারাপ লাগা, দুঃখজনিত একটা ঘটনা। আপনারা তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যারা জানেন না ওনাদের কাছে যাতে এই খবরটা পৌঁছে যাক। ধন্যবাদ। আপনাদের কি ঘর, দোকান, পেইং গেস্ট বা গোডাউন খালি পড়ে রয়েছে, ভাড়া দিতে চাইছেন, অ্যাডভার্টাইজমেন্ট করাতে চাইছেন? আমাদের ওয়েবসাইটে আপনারা বিনামূল্যে অ্যাডভার্টাইজ দিতে পারবেন। আজই কল করুন 8638235914 অথবা ভিজিট করুন www.ghordekho.com। মোবাইল ওয়ালে, এখানে আপনারা সব ধরনের কোম্পানির মোবাইল ও ইলেকট্রনিক জিনিস মাসিক কিস্তিতে নিয়ে যেতে পারবেন। প্রতিটি মোবাইলের সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার, সঙ্গে মোবাইল সার্ভিসিংয়ের সুব্যবস্থাও আছে। আমাদের ঠিকানা হচ্ছে ইম্পেরিয়াল মোড়, গ্রাউন্ড ফ্লোর, শপ নম্বর 2, শিলচর। মোবাইল নম্বর হচ্ছে 7002636503, আরেকটা নম্বর হচ্ছে 8724870940।